সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে জানেন বর্তমানে আমাদের দেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমাদের দেশের হসপিটালগুলোর মধ্যে আইসিইউ বেড খালি নেই, যার কারণে আমাদের দেশের সরকার লকডাউন দিয়েছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু তথ্য বিভিন্ন গণমাধ্যমে এবং মিডিয়ায় এসেছে, তো আজকে আমি সেরকম কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে করোনা ইউনিটের যে আইসিইউ বেড, সে আইসিইউ বেড অনুযায়ী বর্তমানে যেই করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে রয়েছে, সে অনুযায়ী বাংলাদেশে আইসিইউ বেড নেই। ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে যে যাদের রোগী করোনা আক্রান্ত অসুস্থ, তাদের কাছে আইসিইউ বেড সোনার হরিণ। বর্তমানে তারা আইসিইউ বেড পাচ্ছেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 705টি সদস্যের ইউনিট রয়েছে করোনা ইউনিটের জন্য, সেখানে মাত্র 724টি ইউনিট, আরো 20টি ইউনিট পুরা রয়েছে বর্তমানে। তো সুপ্রিয় দর্শক, এই কথা এটাই বলতে চাই যে বর্তমান করোনা পরিস্থিতি যেভাবে মানে চলতেছে, এই পরিস্থিতিতে আসলে আমাদের দেশের হসপিটালগুলোতে আইসিইউ বেড খালি নেই, যার জন্য আমাদের প্রত্যেককে উচিত যে একটু সচেতনভাবে চলার জন্য এবং প্রয়োজনীয় কাজ ছাড়া যাতে আমরা বাসা থেকে বের না হই, আমাদেরকে সেভাবে চলতে হবে এবং আমরা হ্যান্ড স্যানিটাইজার মাস্ক আমাদেরকে ইউজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা যেটা, সেটি হচ্ছে যে এই আরেকটি প্রতিবেদন এসেছে পত্রিকায় যে শয্যা পেয়েছি কিন্তু মাকে বাঁচানো গেল না। তো এরকম অনেকে আছেন যে গ্রাম থেকে তার পেশেন্টের অবস্থা খুব খারাপ দেখে ঢাকার মধ্যে নিয়ে আসছেন এবং হসপিটালে ভর্তি করানোর জন্য, কিন্তু সে হসপিটালে ভর্তি তো করতে পারতেছেন না, ইভেন আইসিইউ বেডও পাচ্ছেন না অনেকে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওর যেই মূল মেসেজটি আপনাদের জন্য, সেটি হচ্ছে যে আপনারা যারা অফিসে যাচ্ছেন বা যারা ব্যাংকে চাকরি করেন বা যারা বিভিন্ন বিজনেস করেন, আপনারা সেফলি চলবেন এবং আপনারা হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ইউজ করবেন। আর আমার এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলে এই ভিডিওটি অন্য আরেকজন দেখে হয়তো বা কিছুটা হলেও সচেতন হবে। আর এটা যেহেতু মানে একরকমের সোয়াসের সংক্রমণ, যে জিনিসটা যে একজনের থেকে আরেকজনকে এই রোগটি ছড়াতে পারে, সেজন্য আসলে আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত মানে নিজের ব্যক্তি জায়গা থেকে আমাদেরকে সচেতন হওয়া উচিত। যেমন আমি যদি আমার নিজের জায়গা থেকে সচেতন হই, তাহলে হয়তোবা এরকম প্রত্যেক যদি তার নিজের জায়গা থেকে সচেতন হয়ে যায়, হয়তোবা করোনা ভাইরাস নামক যেই সংক্রমণটি বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, সেই ভাইরাসটি হয়তোবা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত করোনা ভাইরাস সংক্রমণকে আমরা আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং আমরা এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। আপনারা সকলে জানেন যে আমাদের দেশে রিসেন্টলি করোনা ভ্যাকসিন চালু হয়েছে এবং 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা ভ্যাকসিন দিতে পারবেন। তো আপনারা যারা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দিতে হবে প্রত্যেককে বাধ্যতামূলক। আসলে অনেকে ভ্যাকসিনটা নিয়ে অনেক ধরনের কথা বলতেছেন, আমি আজকে এই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। করোনা ভ্যাকসিন প্রত্যেককে দিতে হবে, কারণ করোনা ভ্যাকসিন দিলে আপনি হয়তোবা কিছুটা নিরাপদ হয়তোবা। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অবশ্যই করোনা ভ্যাকসিন দিতে হবে। অনেকে মনে করতেছেন যে করোনা ভ্যাকসিন কি নাকি বা এটা দিলে কি হবে, এ ধরনের কোনো গুজবে আপনারা কান না দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য চেষ্টা করেন, হয়তোবা সেটা আপনার জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, এই করোনা ভাইরাস আমাদের দেশের অনেক মানুষকে কেড়ে নিয়েছে, অনেক গুণীজনকে কেড়ে নিয়েছে। এটা আমাদের মনে করেন যে দেখা গেছে এমন কিছু মানুষ আছে যে তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একজন, যে তেনাকেই মনে করেন যে করোনা ভাইরাসের কারণে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, পরিবারটা নিঃস্ব হয়ে গেছে, এরকম অনেক আছে। ইভেন মনে করেন যে আমাদের দেশের বুদ্ধিজীবী, যেমন কিছুদিন আগে গতকালকে মারা গেছেন ফকির আলমগীর, আপনারা সকলে জানেন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। তো সুপ্রিয় দর্শক, তারপরে আমাদের চলচ্চিত্র জগতের কবরী মারা গেছেন, তারপরে আমাদের অনেকেই মারা গেছেন, আমাদের দেশের মধ্যে গুণীজনদের মধ্যে অনেকেই মারা গেছেন গত 2 বছরে। তো সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটির মূল মেসেজ যেটি, সেটি হচ্ছে যে আপনারা সকলেই সচেতন থাকবেন এবং সচেতন রাখবেন আপনার পরিবারকে, আপনার প্রতিবেশীকে, আপনার বন্ধু বান্ধবকে। তো সুপ্রিয় দর্শক, আজকে পর্যন্তই। তবে আমি ভিডিও যাবার আগে আরেকটি কথা আবারও বলতে চাই, যেটি সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন।
আর আপনাদের যাদের ব্যাংক কার্ড আছে আপনারা কার্ড ইউজ করার চেষ্টা করবেন। টাকাটা আসলে আমাদের দেশে যেহেতু বিষয়টা এখনো খুব বেশি একটা প্রচলিত না, তবে আপনারা টাকা যত বেশি কম ব্যবহার করবেন, মানে এক টাকা তো অনেক সবার হাতে যায় তাই না, একটা টাকা দেখা গেছে যে কত লোকের হাতে যায়, তো সেক্ষেত্রে আপনারা যে জায়গায় ব্যাংকের কার্ড ইউজ করে আপনারা মানে ইউজ করতে পারবেন সে জায়গায় করবেন, যে জায়গায় আপনাদেরকে টাকা ইউজ করতে হবে সে জায়গায় আপনারা টাকা ব্যবহার করবেন, কারণ আমাদের দেশ যেহেতু ওরকম পপুলার না। তো সুপ্রিয় দর্শক, আমি একটি কথা বলতে চাই, যেটি সেটি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই সচেতন থাকবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করবেন। তো করোনা ভাইরাস নামক যে ভাইরাসটি রয়েছে সারা ওয়ার্ল্ড ব্যাপী এবং আমাদের দেশে বর্তমানে এই সংক্রমণটি অনেক বেড়ে যাচ্ছে ডে বাই ডে এবং অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক রোগী হসপিটালে আইসিইউর অভাবে মারা যাচ্ছেন, অনেকে গ্রামে আক্রান্ত হয়েছেন, অনেকে গ্রামে মারা যাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং আপনাদেরকেও হেফাজত করুক। আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।